আমার প্রিয় ও স্নেহের দু হাজার তেইশ নতুন বছরে নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব নবম শ্রেণীর থার্ড সেমিস্ট্রি পর্থ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌতবিজ্ঞানের সিলেবাস প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে প্রথমে তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের থার্ড সেমিস্ট্রি পর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস তোমার থাকবে নব্বই আর সময় তোমায় থাকবে তিন ঘন্টা পনেরো মিনিট দেখানো কী কী বিষয় থাকবে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অংশ অর্থাৎ পরিমাপ বলগতি পরমাণুর গঠন মূলের ধারণা পদার্থ গঠন ও ধর্ম দ্রবণ অ্যাসিড ক্ষার ও লবণ কার্যক্ষমতা ও শক্তি এই বিষয়গুলোর পাশাপাশি তোমাদের থাকবে শব্দ তাপ মিশ্রণের উপাদান পৃথিবীকরণ আর জল এই বিষয়গুলো তোমাদের কিন্তু থার্ড সেমিস্ট্রি অর্থাৎ তৃতীয় পর্যায়ে কমিক মূল্যায়নে থাকবে অর্থাৎ ভৌতবিজ্ঞানের সম্পূর্ণ পাঠ্য বইয়ের সিলেবাসটাই তোমাদের কিন্তু ফাইনাল পরীক্ষাতে থাকবে এবার আমরা ফাইনাল পরীক্ষার নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব দেখো সরস্বতী স্ক্রিনে কিন্তু আমার নবম শ্রেণীর থার্ড সেমিস্ট্রি অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভৌতবিজ্ঞানের নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ ফুল মার্কস তোমাদের রয়েছে নব্বই আর সময় তোমাদের রয়েছে এক ঘন্টা তিরিশ মিনিট দেখো প্রথমে তোমাদের রয়েছে গ্রুপ এ একই তাকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে পূর্ণবাক্যে লেখো প্রশ্নের মান রয়েছে এক করে এক ইন্টু তেরো সমান সমান তেরো এখানে মোট তেরোটি প্রশ্ন দেওয়া রয়েছে প্রতিটি প্রশ্নের মান রয়েছে এক করে প্রথম এক ওয়ার্ড সমান সমান ওয়ান জি ইন্টু সি এম ইন্টু এস টু দিব্যার মাইনাস ওয়ান ওয়ান ই আর জি ইন্টু এস টু দিববার মাইনাস ওয়ান ওয়ান কেজি ইন্টু এম ইন্টু এস টু দিব্যার মাইনাস ওয়ান ওয়ান এন ইন্টু এম ইন্টু এস টু দিবার মাইনাস ওয়ান উতরাবে ওয়ান এন ইন্টু এম ইন্টু এস টু দিপার মাইনাস ওয়ান অর্থাৎ ডি নম্বর ডি নেক্সট কোয়েশ্চেন কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক জিরো ডিগ্রি সেন্টিগ্রেড ফোর ডিগ্রি চল্লিশ ডিগ্রি না একশো ডিগ্রি সেন্টিগ্রেড উতরাবে চার ডিগ্রি অর্থাৎ ফোর ডিগ্রি সেন্টিগ্রেড পরে প্রশ্ন এম এল টি টু দ্বিপার মাইনাস টু মাতৃতটি যে ভৌতরাশির সেটি হলো বল ক্ষমতা শক্তি না চাপ হবে বল তাহলে এম এল টি টু দ্বিপার মাইনাস টু যে ভৌতরাশি সেটি হল বল পরে এক ব্যক্তি সাত মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার মাঠের পরিধি বরাবর ব্যাসের অপর প্রান্তে গেল ব্যক্তির স্মরণ হল চোদ্দো এম ষোলো এম বাইশ এম না পঁচিশ এম উত্তরে চোদ্দো এম তাহলে এক ব্যক্তি এক এম ব্যাসার্ধের একটি বৃত্তাকার মাঠের পরিধি বরাবর ব্যাসের অপর প্রান্তে গেল ব্যক্তির স্মরণ হল চোদ্দ এম পরের প্রশ্ন পর্যায়কাল জিরো পয়েন্ট টু এস হলে কম্পাঙ্ক হবে উত্তরে ফাইভ এইট জেড পরে প্রশ্ন পার সমুদ্রে দণ্ড সর্বদা ডুববে ডুবে ভাসবে ভাসবে ভাসতে পারে বা ডুবতে পারে উঠবে ভাসবে পরের প্রশ্ন কে প্লাস সি এ টু দি পার টু প্লাস ও এ আর এর মধ্যে কোনটি সমসংখ্যক ইলেকট্রন সংখ্যা ভর সংখ্যা নিউট্রন সংখ্যা না প্রোটন সংখ্যা উত্তর হবে ইলেকট্রন সংখ্যা পরের প্রশ্ন মোল অক্সিজেন পরমাণু বলতে বোঝায় সিক্স ইন্টু জিরো টু টু ইন্টু টেন টু দি পার টোয়েন্টি থ্রি সংখ্যক অক্সিজেন অনু 2 ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু টোয়েন্টি থ্রি সংখ্যক অক্সিজেন পরমাণু হাফ ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু টু টেন টু টোয়েন্টি থ্রি সংখ্যক অক্সিজেন পরমাণু সিক্স ইন্টু জিরো টু টু ইন্টু সংখ্যক অক্সিজেন পরমাণু উত্তর হবে এ নম্বর অপশনটি সিক্স ইন্টু জিরো টু টু সংখ্যক অক্সিজেন অনু জি ইন্টু এল টু দিপার মাইনাস ওয়ান এন এ ও এইচ দ্রবণের শতকরা মাত্রা চল্লিশ পার্সেন্ট ফোর পার্সেন্ট জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট ফোর ফোর পার্সেন্ট তেঁতুল জলে মিথাইল অরেঞ্জ যোগ করলে দ্রবণের বর্ণ হবে কমলা হলুদ গোলাপি না লাল উঠতে লাল প্রশ্ন অ্যাসিড ও খার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে এমন একটি ধাতু হল উতাবে ম্যাগনেশিয়াম পরে প্রশ্ন প্রদত্ত কোনটি পেট্রোলিয়াম বিশোধনে ব্যবহৃত হয় এন এ ও এইচ এইচ এস ও ফোর এইচ এন ও থ্রি এইচ সি এল প্রশ্ন জল পান করলে যে রোগের সৃষ্টি হয় তা হলো মিনামাটা ব্ল্যাক ফুট ডিসিজ ইটা ইটাই না ফ্লুডেসিস উতরাবে ব্ল্যাক ফুট ডিজিজ পরে রয়েছে গ্রুপ বি নির্লিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও ব্রিকল্প প্রশ্ন লক্ষণীয় প্রতিটি প্রশ্নের মানে রয়েছে এক করে এক কিন্তু তেইশ অন প্রাবল্য ইস টু ড্যাশ ডবল ইস টু তীব্রতা ইস টু বেল শূন্যস্থানে বসবে ডেসিবেল শূন্যস্থানে বসবে ডেসিবেল তাহলে প্রাবল্য ইস টু ডেসিবেল ডবল ইস টু তীব্রতা ইস টু বেল পরে প্রশ্ন হিরকের ভর মাপা হয় কোন একক হবে ক্যারাট হিরকের ভর মাপা হয় ক্যারট এককে প্রশ্ন এক এ ইউ সময় সমান কত গ্রাম উত্তর লিখবে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স জিরো ফাইভ ইন্টু টেন টু দি মাইনাস টোয়েন্টি সেভেন কেজি প্রশ্ন কাকে বলে উত্তরটা দেখে নাও মাপোনিচং কাকে বলে উত্তর লিখবে তরল পদার্থের আয়তন মাপার জন্য সম প্রস্তুচ্ছেদের বা প্রস্তচ্ছেদ বিশিষ্ট শক্ত কাচের তৈরি চোঙাকৃতি পাত্র ব্যবহার করা হয় তাকে মাপনী চোং বলে পরের প্রশ্ন রয়েছে গাড়ির স্পিডোমিটার কি পরিমাপ করে উত্তর হবে দ্রুতি গাড়ির স্পিডোমিটার দ্রুতি পরিমাপ করে পরে প্রশ্ন একটি স্পর্শবিহীন বলের উদাহরণ দাও উত্তর লিখবে মহাকাশ্য বল পরে প্রশ্ন নিউটনের কোন গতিসূত্রকে প্রকৃত সূত্র বলা হয় উত্তর লিখবে দ্বিতীয় পরের প্রশ্ন বৃত্তপথে গতিশীল কোনো বস্তুর এক মুহূর্তে বেগের অভিমুখ কোন দিক বরাবর হয় উত্তর লিখবে স্পর্শক বরাবর পরে রয়েছে কোনো বস্তুর শক্তি আছে অথচ ভর নেই এটি হতে পারে কি উত্তর হবে হ্যাঁ স্থির বস্তুর ক্ষেত্রে ভর বেগ থাকে না তাহলে উত্তর লিখবো স্থির বস্তুর ক্ষেত্রে ভর বেগ থাকে না ভর অভর বয়কা বেগ ভর বেগ থাকে না পরের প্রশ্ন তীর ছোড়া হলে তীর কোথা থেকে গতিশক্তি পায় উত্তর লিখবে স্মৃতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয় পরে প্রশ্ন গড়পর্তা মানুষের কানের শ্রুতিবদ্ধ সীমা কত উত্তর লিখবে কুড়ি থেকে কুড়ি হাজার হার্জ পরে প্রশ্ন শব্দ শোনা ছাড়া কানের অপর কাজ দেহের ভারসাম্য রক্ষা করা পরে প্রশ্ন এক কেজি বরফ কলাতে কত তাপ লাগে উত্তর লিখবে আশি ইন্টু এক হাজার ইজিক্যাল টু আশি হাজার ক্যালোরি পরের প্রশ্ন এক ক্যালোরি ও এক জুলের মধ্যে কোনটি বেশি উত্তর লিখবে এক ক্যালোরি পর প্রশ্ন পূর্ণ নমনীয় বস্তুর কত উত্তর হবে শূন্য পর প্রশ্ন এম জি টু তিপার টু প্লাস আয়নে ইলেকট্রন সংখ্যা নির্ণয় কর উত্তর হবে দশটি পর প্রশ্ন নাইন ফোর বি প্লাস ফোর টু এইচ ই জিকাল টু বারো সি সিক্স প্লাস ওয়ান জিরো এন অথবা টেন ফাইভ বি প্লাস ফোর টু এই জি তাহলে লিখতে পারি তেরো এন সেভেন প্লাস ওয়ান জিরো এন প্রিন্টিং মিস্টেক আছে যেভাবে লেখা রয়েছে নাইন ফোর সেভাবেই কিন্তু বারো থাকবে ওপরে মাঝখানে ছয় থাকবে আর নিচে সরি মাঝখানে সি থাকবে আর নিচে ছয় থাকবে এখানের ক্ষেত্রেও ওপরে তেরো থাকবে তারপরে এন মাঝখানে থাকবে আর তেরোর নিচেই কিন্তু স্বাদ থাকবে যেভাবে বাকিগুলো লেখা রয়েছে পরে প্রশ্ন এক মোল ও টু এবং এক মোল ও এর মধ্যে পার্থক্য কি উত্তর লিখবে ও টু এর ভর বত্রিশ গ্রাম আর ও এর ভর ষোলো গ্রাম পরের প্রশ্ন প্রশ্ন অ্যাভোকার্ডোর সংখ্যা কী অথবা দি রয়েছে মোলার আয়তনের সংজ্ঞা দাও পরে প্রশ্ন কণার পরিমাপের সাপেক্ষে কলয়েডের সংজ্ঞা দাও তারপরের প্রশ্ন রয়েছে টেন পারসেন্ট এন ও টু থ্রি এর দ্রবণ বলতে কী বোঝায় বা কী বোঝ টেন এম এল দ্রবণে দশ গ্রাম এন টু সি ও থ্রি দ্রবিত আছে পরে ক্লাস কি এবার আমরা এই চারটি প্রশ্নের উত্তর একত্র দেখে নেব দেখো অ্যাভোগড্য সংখ্যা কী তুলিবে কোনো পদার্থের এক মোলের মধ্যে উপস্থিত উপাদান কণিকার সংখ্যাকে অ্যাভকাঢ্য সংখ্যা বলে অথবা রয়েছে মোলার আয়তনের সংজ্ঞা দা উত্তর লিখবে প্রমাণ উষ্ণতা এক গ্রাম অণু পরিমাণ যে কোনো গ্যাসের পরিমাণ আয়তন দখল করে তাকে ওই গ্যাসের মোলার আয়তন বলে প্রশ্ন কণার পরিমাপের সাপেক্ষে কলয়েডের সংজ্ঞা দা উত্তর একটি পথ কঠিন তরল ও গ্যাসীয় অপর একটি পথের কঠিন তরল গ্যাসীয় মধ্যে টেন টু দিবার মাইনাস সেভেন মাইনাস টেন টু দিবার মাইনাস ফাইভ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট করারূপে বিস্তৃত বিশিষ্ট থেকে যে দি দশাবিষ্ট স্থায়ী অসমসত্ব মিশ্রণ উৎপন্ন করে তাকে কলডীয় দ্রবণ বলে অথবা দিয়ে হচ্ছে ক্লাস গিয়ে লিখবে নির্দিষ্ট তিমাত্রিক জ্যামিতিক আকার বিশিষ্ট ও নির্দিষ্ট সংখ্যক সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কঠিন পদার্থের দানাকে ক্লাস বলে প্রশ্ন পেট্রোলিয়ামের পরিশোধনে রূপে কী পাওয়া যায় উত্তর লিখবে পিচ পরে প্রশ্ন এলপিজির উৎস কি উত্তর লিখবে পেট্রোলিয়াম গ্যাস পরে জলের কলির ফর্ম কাউন্ট বলতে কী বোঝো উত্তর দেখে নাও জলের কলিফর্ম কাউন্ট বলতে কী বোঝো উত্তর লিখবে কোনো নমুনা জলের প্রতি একশো মিলিলিটার আয়তনে যত সংখ্যক কলিফর্ম ব্যাকটেরিয়া উপস্থিত থাকে সেই কলোনি সংখ্যাকে ওই নমুনা জলের কলিফর্ম কাউন্ট বলে প্রশ্ন কেরাটোসিস রোগের জন্য ড্যাশ দায় উত্তর লিখবে আর্সেনিক পরের প্রশ্ন টাইট্রেশান কী পরের প্রশ্ন রয়েছে ক্ষারীয় লবণের একটি উদাহরণ দাও উত্তর লিখবে বেসিক লেট কার্বনেট পরের প্রশ্ন দ্রবণে মিঠাইল রেড এর বর্ণ কি হবে উত্তর লিখবে কমলা এবার আমরা টাইট্রেশনের সংজ্ঞাটা দেখে নেব বা টাইট্রেশন কি উত্তর লিখবে জ্ঞাত মাত্রার অ্যাসিডের সাহায্যে অজ্ঞাত মাত্রার দ্রবণকে খার দ্রবণটি বা জ্ঞাত মাত্রার অ্যাসিডের দ্রবণকে প্রশমিত করার পদ্ধতিকে টাইট্রেশন বলে পরে তোমাদের রয়েছে গ্রুপ সি তিনি নির্লিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় প্রতিটি প্রশ্নে প্রশ্নেমান দুই করে দুই গুণ পনেরো সমান সমান তিরিশ প্রথম বায়ুতে ও জলে কোনো ওজন যথাক্রমে বাহান্ন গ্রামওয়াটো চল্লিশ গ্রাম ওয়াট হলে বস্তুটির উপর ক্রিয়াশীল প্লাবতা নির্ণয় করো করোশ্ন সান্দ্রতা ও ঘর্ষণের মধ্যে দুটি পার্থক্য লেখ পরবেশ্ন ইস ইকাল টু এম সিসটি সংকেত অনুযায়ী ঠিক কিনা তা নির্ণয় করে দেখাও পরশ্ন ক্যালোরিমীতির মূল নীতিটি লেখো তা শুনেছে কোন ক্ষেত্রে এটিটি প্রযোজ্য হয় না পরব্রশ্ন সাইফেনের দুটি প্রয়োগ উল্লেখ করো পরবেশ্ন পরব্রশ্ন সাতশো কুড়ি এইচ এড কম্পাঙ্ক একটি সুরশলাকা থেকে উৎপন্ন শব্দকে চারশো বাহাত্তর এম যেতে সুরশলা কেটিকে কতগুলি কম্পন সম্পন্ন করতে হবে অথবা রয়েছে আকাশবাণী কলকাতা খ কেন্দ্রের মিটার ব্যান্ড তিনশো এম এই কেন্দ্র থেকে সম্প্রচারিত বেতার তরঙ্গের কম্পাঙ্ক কত ধরা যাক বেতার তরঙ্গের গতিবেগ আলোর গতিবেগের সমান যার মান থ্রি ইন্টু টেন টু থিপার এইট এম ইন্টু এস টু মাইনাস ওয়ান দুটি ও বেগের মধ্যে দুটি পার্থক্য লেখ অথবা রয়েছে ভরবে কাকে বলে এর এসআই এককটি লেখ পর প্রশ্ন কার্যহীন বলতে কি বলছো উদাহরণ দাও প্রশ্ন ঘড়িতে দম দেওয়ার সময় স্প্রিংয়ের মধ্যে কোন শক্তি জমা হয় তা শুনেছি কৃতকার্যের এসআই একক লেখো প্রশ্ন এন এর মতো ইলেকট্রন গঠন বিশিষ্ট একটি ক্যাটায়ন ও একটি অ্যানায়নের নাম লেখো প্রবেশন একমূল এনএসিএল টু সম্পূর্ণ আয়নিত হলে উদ্ভূত আয়নের সংখ্যা কত প্রশ্ন অথবা নিম্নলিখিত পত্রগুলির মধ্যে কোন কোনটি এস টিবিতে বাইশ পয়েন্ট ফোর লিটার আয়তন অধিকার করবে সতেরো গ্রাম এনএই গ্যাস বাইশ গ্রাম সিও টু গ্যাস আঠেরো গ্রাম জলীয় বাষ্প চল্লিশ গ্রাম সিও টু গ্যাস পরে তরলে গ্যাসীয় বাতে দ্রাব্যতার ওপর উষ্ণতার প্রভাব কি অথবা রয়েছে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় লবণের দ্রাব্যতা থার্টি ফাইভ বলতে কী বোঝো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পর প্রশ্ন উত্তপ্ত কারো এইচ এনও থ্রির সঙ্গে তামার ছিবরা বিক্রিয়া ঘটালে কি ঘটবে তা সমীকরণ সহ নির্ণয় করো প্রশ্ন চিনির মধ্যে কয়েক ফোঁটা গুরু এইচটু এস ও ফোর যোগ করলে কী ঘটবে সমীকরণ দাও পরশ্ন কী ধরনের মিশ্রণ পৃথক করতে সেপারেটরি ফানেল ব্যবহার করা হয় উদাহরণ দাও প্রশ্ন জলের স্থায়ী ক্ষরতা দূরীকরণে ব্যবহৃত ক্যাটার্ন বিনিময়কারী রেজিনকে কিভাবে পুনরুদ্ধার করা যায় পর একটি বিকার চার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলকণা দ্বারা বা জল দ্বারায় কানায় কানায় পূর্ণ আছে উষ্ণতা কমালে বা বাড়ালে কি হবে যুক্তিসহ উত্তর দাও পরে তোমাদের রয়েছে গ্রুপ ডি চারিদিকে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান রয়েছে তিন করে তিন গুণ আট সমান সমান চব্বিশ প্রথম লেখকচিত্রের সাহায্যে প্রমাণ করো এ সিজিকাল টু ইউটি প্লাস হাফ এইটি স্কোয়ার যেখানে চিহ্নগুলি প্রচলিত অর্থ বহন করে অথবা রয়েছে এ দিয়ে স্থিরাবস্থা থেকে কোনো বস্তুর স্মরণের মান সময় এর বেগের সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হয় বস্তুটি স্থির বেগ অথবা স্থির তরণে গতিশীল কিনা না লেখো বিধি রয়েছে সেমি ব্যাসার্ধের কোনো বৃত্তাকার পথে কোনো বস্তু ঘূর্ণায়মান এটি ফোর এস এর অর্ধবৃত্তাকার পথ অতিক্রম করে বস্তুটির বেগ এবং গড় দুতির মান নির্ণয় করো পরে প্রশ্ন শিলাবৃষ্টি অনেক উঁচু থেকে পড়লেও বিশেষ ক্ষতি করতে পারে না সিজিএস পদ্ধতিতে পৃষ্ঠজনের একক কি টু প্লাস ওয়ান পরে রয়েছে প্রতিধ্বনির সাহায্যে কীভাবে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায় অথবা শব্দের গতি কমা তরঙ্গদৈর্ঘ্য ও কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো পরবৈষ্ণ দূরের পর্বশৃঙ্গ সকালবেলা স্পষ্ট দেখা যায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেটি অস্পষ্ট হয়ে যায় কেন তার সঙ্গে রয়েছে ঊর্ধ্ব আকাশে কুয়াশাকে কী বলে পরবৈশ কে কক্ষে দুটি ইলেকট্রন আছে এমন একটি প্রসম পরমাণু একটি ক্যাটায়ন ও একটি অ্যানয়নের উদাহরণ দাও পর হচ্ছে বল কি তা শেষে নিউক্লিও বলের দুটি বৈশিষ্ট্য লেখ ওয়ান প্লাস টু প্রশ্ন কার্বন টুয়েলভ সিক্স সি স্কেল অনুসারে আপেক্ষিক পারমাণবিক প্রশ্ন কার্বন টুয়েলভ সিক্স সি স্কেল অনুসারে আপেক্ষিক পারমাণবিক ভরের সংজ্ঞা দাও তার সময় হচ্ছে এই ইউ সমান সমান কত গ্রাম টু প্লাস ওয়ান প্রশ্ন একটি উত্ত্যাগি ক্লাসের উদাহরণ দাও তার শুন ভাতের ফ্যানের বিস্তৃতদশা কোনটি তার শুনে একটি প্রম্বের উদাহরণ দাও ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্রশ্ন হাইড্রোক্লোরিক অ্যাসিডকে কীভাবে শনাক্ত করবে তা সীমিত সমীকরণ সহ লেখো তার সময় হচ্ছে অম্লরাজের উপাদানগুলি কী কী টু প্লাস ওয়ান প্রশ্ন একটি করে উদাহরণ দাও সংকেত সহ অ্যাসিড লবণ ক্ষারকীয় লবণ ও সমিত লবণ ভালো করে দেখে নাও এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সেমিটি অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষার নবম শ্রেণীর বিজ্ঞানের নমুনা প্রশ্নপত্র ভালো করে কোশ্চেন পেপার দেখে নাও এর কোশ্চেন প্যাটার্নই কিন্তু আমাদের প্রতিটি স্কুলেই কিন্তু থার্ড সেমিটি অর্থাৎ ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র হবে সেহেতু ভালো করে তোমরা কোয়েশ্চেন পেপারটা দেখে নাও আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে থাকি ভুলবে না আর আমার চ্যানেল নতুন হত লাল কল্যায়ে যে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেলাইকাশে প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর নবম শ্রেণীতে পড়ে আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতি বিষয় সিলেবাস প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন একেবারে ভিডিও শেষের স্ক্রিনে তোমরা একটা প্লে লিস্ট দেখতে পারবে তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর পর দেখে নিতে পারবে